শাসক দল তাদের একটা এজেন্ডা আছে এজেন্ডা হচ্ছে কখনো গোরক্ষার নাম পিটিয়ে মারা কখনো এজেন্ডা হচ্ছে একটা হেডেড গ্রুপ তৈরি করে নানা রকম উল্টো পাল্টা ফেসবুকে নিয়ে দাঙ্গা লাগানো কালকে যে ঘটনাটা ঘটেছে এরকমই দাঙ্গা এবং কিছু কিছু মিথ্যে মিথ্যে ছবি দেওয়া হচ্ছে যেগুলো পুরোনো ছবি যার সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যারা এগুলো করছেন তারা ঠিক করছেন না আমাকে আজকে গভর্নর অনেক বড় বড় কথা বলেছেন আমি খুব অসম্মানিত হয়েছি আজকে গভর্নর হচ্ছে সাংবিধানিক পোস্ট সাংবিধান মেনে তাকে কাজ করতে হয় আমিও চিফ মিনিস্টার আমারও সাংবিধানিক পোস্ট আমি গভর্নরের দয়াতে এখানে ক্ষমতায় আসিনি আমি মানুষের ম্যান্ডেটে ক্ষমতায় এসছি আই এম বাই দ্য পিপল গভর্নর নমিনেটেড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট যে ভাষায় উনি বিজেপির পক্ষ নিয়ে আজকে আমার সাথে অসম্মানিত করেছেন আমাকে কথা বলে যে ভাষায় অপমানিত করেছে আমি এই কমিউনিটিটা যারা কাল থেকে শুরু করেছে তাদের বলবো আপনাদের জন্য আমাকে অনেক কথা শুনতে হয়েছে কেউ একটা ফেসবুকে দিয়েছে পুলিশ অ্যারেস্ট করেছে তার জন্য আমার দোষটা কোথায় আমার গভর্নমেন্টের দোষটা কোথায় মামাটি মানুষের সরকার অনেক প্রোটেকশান আপনাদের দিচ্ছে অনেক দিয়েছে কিন্তু যদি মনে করেন শেষকালে আমার পক্ষে শিলটা মারবেন আর আমার পক্ষে শেল বিঁধবেন তাহলে মনে রাখবেন মমতা ব্যানার্জি কিন্তু কারো পক্ষে নয় মানুষের পক্ষে আর আমি মাননীয় রাজ্যপালের কাছে আমি বলেছি যে আপনি এইভাবে আমার সাথে কথা বলতে পারেন না রাজ্যপাল কথা বলছেন যেন মনে হচ্ছে বিজেপির সভাপতি কথা বলছেন ব্লক সভাপতি কেন এটা হবে আমরা তো চাকর বাকর নই আই আম সরি আমি এখানে একটা সরকার চালাই মানুষ আমাকে পাঠিয়েছে বলে আমি কারোর দয়া আসেনি আমি বিজেপির দয়া আসিনি আমি সিপিএমের দয়া আসিনি আমি কংগ্রেসের দয়া আসিনি আমি মানুষের দয়া এখানে আসি মানুষ যেদিন চাইবে না আমি চলে যাব আজকে অপমান করার পর আমি নিজেও ভেবেছিলাম এক সময় যে আমি ছেড়ে দেব এত অপমান আমি জীবনে হইনি গভর্নর আমাকে থেট করতে পারে না উনি আমাকে থেট করেছেন আজকে নিশ্চয়ই আমার পরে ফোন করে আমাকে থেট করেছেন উনি আমাকে লয় অর্ডার দেখাচ্ছেন উনি কেন একটা পক্ষ নেবেন দুটো পক্ষ নিতে পারেন না কেন নেবেন আজকে যে কোনো একটা ছোট্ট ঘটনা ঘটলে বিজেপির লোকেরা গিয়ে ওনাকে একটা কাগজ দিয়ে আসলে উনি একদম যা ইচ্ছে তাই বলে বেড়ান ওনার বোঝা উচিত হি ইজ এ নমিনেটেড পারসন কনস্টিটিউশনাল ম্যান আই রেসপেক্টিভ হি শুড মেনটেন হিস রেসপেক্ট অলসো পুলিশেরও কোথাও কোথাও ভুল আছে আমি যখন যেটা করি আমি ইম্পারচুয়ালি করি পুলিশকে আমি কাল থেকে বলেছি এটাকে সামলাতে ফেসবুক প্রথমেই ব্লক করে দেওয়া উচিত ছিল কালকে যখন এটা রুটিয়েছে কিন্তু কটা ফেসবুকও আপনি ব্লক করবেন প্রত্যেক দিন এটা একটা ফেনোমেনা হয়ে গেছে আধুনিক ডিজাইন হয়ে গেছে প্রথমে ফেসবুকে একটা স্টোরি খাইয়ে দিচ্ছে তারপরে সেটাকে নিয়ে দাঙ্গা করতে নামছে কজনের ফেসবুক আমি আটকাবো আপনারা আমায় বলুন আমি তো বলি ফেসবুকে যদি কেউ বলে তুমি তো আর পাল্টাটা বলো তুমি সেটাকে কাউন্টার করো তুমি কাউন্টার না করে রাস্তায় নেমেছো কেন এবং কালকে থেকে যারা করেছে সারাদিন বাদুরিয়া বারবার বোঝানো হয়েছে দেখুন পুলিশ যদি গুলি চালাতো একশো জন মারা যেত আমি মাসের ওপরে গুলি চালাতে পারি না পাঁচজন লোক হলে দশজন লোক হলে কন্ট্রোল করা যায় যদি সব কমিউনিটি মিলে একটা জায়গায় বসে থাকে আর দুটো গ্রুপ যদি জুজুমান হয় আমি গুলি চালাতে গেলে আমার দুশো লোক মরে যাবে কোনটা আমার কাছে কাম্য আপাতত বুঝিয়ে সুঝিয়ে শান্ত করা নাকি বলি চালিয়ে দেওয়া তাই হয়তো আমাকে টাইম লাগছে আমায় ধৈর্য ধরতে হচ্ছে কিন্তু আমার ধৈর্য যেন কেউ দুর্বলতা না হয় আমি বোগ্যা কমিউনিটির কাছে বলছি বোগ্যা কমিউনিটি লিডারদের কাছে বলছি কান থাকলে কান দিয়ে শুনুন চোখ থাকলে চোখ দিয়ে দেখুন আপনাদের জন্য আমাকে অনেক অসম্মানিত হতে হয়েছে আমি কিন্তু মুখ্যমন্ত্রী তো করবার জন্য এই চেয়ারে আসিনি আমি এই চেয়ারটাকে মানি না আমি মানুষের চেয়ার মানি আর আমার ছেলে দিতে এক সেকেন্ড লাগে আমার চলে যেতে এক সেকেন্ড লাগে আমি এসব গুলি গানিসিম বরদাস্ত করবো না আর মাননীয় রাজ্যপালের কাছে আমার অ্যাপিল থাকবে ডোন্ট বিহেভ লাইক দিস ইটস ভেরি ইনসাল্টিং অ্যান্ড হিউমিলিয়েশন আমি আমার ছোট্টবেলা থেকে রাজনীতি করি আমার রাজনীতিতে আমি তেরো চোদ্দো বছর বয়স থেকে আমি অ্যাক্টিভ পলিটিক্স করি এগারো বারো বছর বয়স থেকে আজ আমার সারা জীবন আমি ফেলে এসেছি এটা করতে করতে আজকে এইখানে এসে আমাকে এত বড়ো বড়ো অসম্মান কথা শুনতে হবে সরি আমি এর জন্য কাউকে দুঃখ দিয়ে থাকি আই সরি কিন্তু আমার মনে আজকে খুব লেগেছে আমার আঘাত লেগেছে আমি এখানে বসে থাকার জন্য আসিনি আমি গায়ে গতরে খেটে কাজ করি কখনো মনে হয় ফেসবুকে কি একটা স্টেটমেন্ট দিলা দুপক্ষ লেগে গেল রাস্তায় এই নেতাদের আমি ঘৃণা করি এই ধর্মীয় নেতাদের আমি সম্মান জানাই না আমি সম্মান জানাই রামকৃষ্ণ মিশনকে ভারত সেবা সম্পর্কে যারা দায়িত্ব নিয়ে কাজ করে আমি সম্মান জানাই না কয়েকটা চুনাপুটি লিডার আছে যারা টাকার বিনিময় এগুলো করে আই কন্ডেম টল আমি ধিক্কার জানাচ্ছি এই মানসিকতাকে যে ফেসবুকের মাধ্যমে দাঙ্গা লাগিস তাকে হিন্দু সংহতির নাম করে বজরং দলের নাম করে বিজেপির কিছু হিন্দু পরিষদের আছে এবং তাদের নেতারা করছে ডাইরেক্ট যান গিয়ে ফেসবুক চেক করুন দেখুন কারা স্প্রেড করছে আর দিস পিপল দেশটাকে নষ্ট করে দিয়ে বিদেশের মাটিতে ওই কে কথা বলা দেশটাকে টোটাল ভেঙে দিয়ে কমিউনিটি আগুন লাগিয়ে দিয়ে দেশটাকে টোটাল ডিভিশন করে দিয়ে বাইরে গিয়ে মিষ্টি মিষ্টি মিঠে মিঠে কথা বলার বিদেশের মধ্যে ঐক্য চান আর দেশের মধ্যে আগুন চান ইট মাস্ট বি আর নাহলে আমাদের মতো লোকেরা এ সমস্ত জিনিস সহ্য করবে না আমরা ডেডিকেটেডলি রাজনীতি করি সব পলিটিশিয়ান যেমন খারাপ না সব লোকও খারাপ না আমাদের পলিটিক্স আমরা নোংরা পলিটিক্স করি না আমরা মানুষের রাজনীতি করি সুতরাং এটা আমার বলা থাকবে এরপরে আমি কিছু সিদ্ধান্ত নেবো পরিস্থিতি দেখে ভাবব আমরা কেউ চোখ ডাকাত নই এটা ভাবা দরকার এর ওপরে আর কোনো কথা হয় না ডো্ট আস মি এনে আলাদার কোয়েশ্চেন দিস এ ভেরি সিরিয়াস ইস্যু অ্যান্ড লেট মি হ্যান্ডেল ইট ভেরি সিরিয়াসলি